সমস্ত অলিদের তুমি সরতাজ, একবার বলো না আলী, আমরা তো অলি আল্লাহর গলি গলিতে ভ্রমণ করি, তুমি যে নামাজ আদায় করছো কোনদিন তুমি তোমার রবকে কি নামাজের মধ্যে দেখছো? কারণ বলা হয়েছে লা সালাতা ইল্লা হুজুর বিকলব, নামাজ হবে না হুজুর কলবের সঙ্গে নামাজ না পড়লে। মাওলায়ে পাক উত্তর দিলেন, ও জগৎবাসী জেনে রাখো আমি আলী দাবি করে সেই দাড়ি সাদা করে ফেলেছি, মাজা কুচু হয়ে গেছে, আমরা তো রব দিদার করতে পারি নাই বাবা। সোনা মানি কে রব, তোমার ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য গুলো আছে এগুলোকে বিলীন করো, হানাফি শেখ হয়ে যাও, এক নবীওয়ালার কাছে বিক্রি হয়ে যাও। বিক্রি হওয়া মানে ও জগৎবাসী জেনে রাখো আমি আলী, আর মুরিদ আলাদা। আমার পৃথিবীর জমিনে মানুষ আসল জিনিসটাকে চিনছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি কেন? আব্বা আমার, আমাদের মধ্যে যদি প্রিয় মুর্শিদকে আদব করি তাও তারা বলে আপনার কি না, শিরিক করে বেদাত করে আদব করা যাবে না। হে যুবক আপনি জানেন না, আদব আমাদের আব্বা আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। যদি বলেন কোথায় দলিল তুলুন, আপনি নোট করুন, যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক তার দেহ তৈরি করে রেখে দিয়েছেন 40 বছর, আদম নবী কথাই বলেন না, নিচু করে মাথা নত করে বসে আছেন। রব্বে কারিম হঠাৎ করে বললেন, আদম তুমি কথা বলো না কেন? সঙ্গে সঙ্গে আদম বলেন, আল্লাহ আপনি অর্ডার করেন না এই জন্য কথা বলি না, কথা বলার ক্ষমতা আপনি দিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, তবু কথা বলি না, শুধু আপনার অর্ডার পাই নাই বলে। আমার আল্লাহ পাক বলেন, আদম এই আদব এই সম্মান বজায় রাখার জন্য তোমাকে এবং তোমার আওলাদকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। এই কারণে আমরা শ্রেষ্ঠ আদবের জন্য সবাই বিলাত বলে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিসের জন্য? আমাদের পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাননি বলে কোনোই কিছুই বলেননি, তাই আমার আল্লাহ পাক এই সম্মানে আদমের জন্য আল্লাহর হুকুম না পাওয়া পর্যন্ত বলেননি বলে আল্লাহ খুশি হয়ে আদম জাতকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তাহলে আমাদের মধ্যে আদব থাকবে না, সম্মান থাকবে তো নাকি? আমাদের মধ্যে তো আদবই নেই, না আছে মায়ের আদব করি, না বাপের করি, না ওস্তাদের করি, না হাজি সাহেবের করি, না ইমাম সাহেবের করি, শুধু হুজুর আসলে বাবা রে জান্নাতে যাবে। আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আমরা মহাব্বতই করতে জানি নাই, উলফাতও করতে জানি নাই, এজন্য বলা হয় ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা।
খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এ নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দেয় ফেলে এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলো বলো প্রেমিক খুলি তার ভাব আলাদা কারবালার মাটিতে তো নামাজি ছিল কিন্তু প্রেম নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে এ নবীর প্রেমের পাগল যারা প্রেম নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এ নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দেয় ফেলে এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলো হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল সুবহানাল্লাহ হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তার ফেরেশতার দলে এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দেয় ফেলে এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলো কি প্রেম তোমার আমার মতো লোক দেখানো ইস তারহা এই রকম স্ত্রীর পাশে হঠাৎ জিহাদের ডাঙ্কার আওয়াজ এলান শুনতে পেলে কেউ যদি ঠাকুর রসুলের আশিস জিহাদের তামাম বেজে গেছে চলে এত ইশক করতেন আমার নবীকে এত প্রেম করতেন আমার নবীকে ছুটলেন খরচ গোসলের কথা মনে নাই যখন আশিকের কাছে মাশুকের ডাক আসে তো আশিকের নিজের হুশ থাকে না এর নাম প্রেম এই প্রসঙ্গে আরো একটা কথা বলি আমার রাসূল পাকের দরবারে একজন সাহাবী ছিল হযরত সাদ খুব সুফি মানুষ ছিলেন খুব মহব্বতি মানুষ ছিলেন তো ওনার মাথা চুল ছিল খুব লম্বা খুব খুব লম্বা একদম মেয়ে মানুষের মতন কেশ আপনি চুল এত লম্বা লম্বা রেখেছেন কেন এ তো বিটি ছেলেরা রাখে সেই ব্যক্তি তখন বলছে ওগো বাবারা তোমরা জানো না আমি আমার চুল কাটি না কেন আমি আমার দয়ালের কাছে যাই হঠাৎ দেখি আমার দয়াল আমাকে ভালোবেসে একদিন মাথাতে হাত দিয়ে দেয় তোমরাই বলো আমার দয়াল নবীজি মাথার চুলে হাত মোবারক দিয়েছেন আমি কি ওই চুলগুলো কাচি দিয়ে কেটে ফেলে দিতে পারি নূরের নবীর নূর মোবারক রা স্পর্শ হয়েছে আমি জীবন দিতে পারি মাথার চুল কাটবো না ফরজ গোসলের কথা মনে নাই ছুটলেন জিহাদের মাঠে আমার রাসূলের পক্ষ থেকে জিহাদ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মুখ থেকে শহীদ বরণ করেছেন আমার দয়াল নবী বলেন যুদ্ধ সমাপ্ত যখন হলো ওই সকলের দেহগুলোকে একত্রিত করো দেহ মোবারকগুলোকে একত্রিত করা হয় রে বাবা হঠাৎ করে সব বুঝে বুঝে দেখেন কিন্তু আমার নবী পাকের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারক নাই আমার দয়াল নবী বলেন কই আমার ওই পাগলের দেহ কই হুজুর জিহাদের মাঠ তন্ন তন্ন করে খুঁজেছি হানজালার দেহ মোবারক পাওয়া যায় না আমার দয়াল নবীজি মাথা উঁচু করে দেখেন আল্লাহর ফেরেশতারা হানজালাকে গোসল দেয়
যারা হবে ওই অবস্থাতে তাদের গোসল আপনার দাফন করতে হবে কিন্তু বাবাজি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নু যেহেতু ফরজ ছিল তার জন্য গোসল গোসল করল না এসে জিহাদের মাঠে শহীদ হয়েছে বলে ফেরেশতারা গোসল দেয় এই জন্য তো বলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে আব্বাজি আমার খুব ভালো করে বোঝুন পৃথিবীর জমিনে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হে বন্ধু আমার মায়ের নাম ছিল রুমাইসা এই রুমাইসা পৃথিবীর জমিনে যখন বিবাহ করেন মালিক বিন নজ্জারের সঙ্গে তার বিবাহ হয় ইনি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কি উনি চলে গেলেন বাড়ি থেকে বিদেশে বিদেশে যাওয়ার পরে ওখানেই তিনি ইন্তেকাল করেছেন বাবা ইশুনা মানিকে আরব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নু জন্ম নিয়েছে আব্বা আমার তিন যায় রাত আসে মা জননী দ্বিতীয় বিবাহ আর করেন নি আব্বা আমার পৃথিবীর জমিনে দেখা যায় ওই রুমাইসা খুব সুন্দরী মহিলা দিন ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আব্বাজি আমার তার স্বামী তাকে ভালো চোখে দেখতো না দিন যাই রাত আসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে যাওয়া আসা করি বাবাজি একদিন দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা নু বলে একজন ব্যক্তি তখন কিন্তু কলেমা পড়ে মুসলমান হননি দেখে তালহা বলতে চায় আমি তোমাকে বিবাহ করব গো রুমাইসা হযরত রুমাইসা বলেন আমি বিবাহ করতে পারি আমার একটি শর্ত হলো আপনি যদি কলেমা পড়েন কারণ আপনি যে মাবুদের পূজা করেন আমি তার পূজা করি না আপনি যার উপাসনা করেন আমি তার উপাসনা করি না আমি এক আল্লাহর উপাসনা করি নবী পাক আল্লাহর হাবিব হিসাবে মানি পৃথিবীর জমিন আমি বিবাহ আপনাকে করতে পারবো না করতে পারি যদি তুমি কলেমা পড়ে না পারি যদি তুমি কলেমা পড়ে নাও আর আমাদের ঘরের মেয়েরা কি বলে তুমি নামাজ পড়ো দাঁড়িয়ে দেখোছো ওই ছেলে বিয়ে করা যাবে না যদি বিয়ে করতে পারি যদি দাড়ি কেটে না এরকম জিনিস আছে না এই গ্রামে আই আছে না 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 এরা নায়ক দেখে পছন্দ করে বেশি যে সব ছেলেরা নামাজ পড়ে না ছেড়া ছেড়া প্যান্ট পরে বাবা পৃথিবীর জমিনে খুব খেয়াল করুন না কেন হযরত রুমাইসা প্রথম নাম তার রুমাইসা পরে তার নাম আসবে খেয়াল করুন বন্ধু আমার এমনি সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নু বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করে দেখে রূপ জৈবল দেখেছি আমি তাকে বিবাহ করব কোনো অসুবিধা নাই মুসলমান যদি হতে হয় মুসলমান হব তবু তাকে বিয়ে করব জোরে বলুন সুবহানাল্লাহ বুখারী হাদিসটি বর্ণনা করতেছেন এটা হাদিস আপনার নাসাই শরীফে আছে বুখারী শরীফে আছে বাবাজি আমার হাদিসটি বর্ণনা করতেছেন খেয়াল করুন না কেন হযরত রুমাইসা পৃথিবীর জমিনে তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছেন ও রুমাইসা আমি তোমাকে বিবাহ করতে চাই পরবর্তীতে তার নাম ছিল উম্মে সুলাহি সুবহানাল্লাহ এই উম্মে সুলাহি হাবিব সাহেব হুজুর আপনি একটু উপরে আসেন
হাফেজ সাহেব হুজুর উত্তর আলোচনা করে হাফেজ সাহেব হুজুর আপনি উপরে আসেন আসুন উপরে আসেন আমি তো চিনি না কাউকে নতুন এসেছি আলেমের সম্মান আলেম জানে হাফেজের সম্মান হাফেজ জানে সুবহানাল্লাহ সম্মান দেওয়া উচিত না জি জি আচ্ছা আপনারা কি রাগ করলেন আমার উপরে আব্বাজি আমার সোনা মানিক রব নবী দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন নামাজ পড়তে আছেন বাবাজি কেউ আগে কেউ পরে এমনি করে করতে করতে একজন ব্যক্তি সবার শেষে আসে আবার সবার আগে চলে যায় সবার আগে আগে মানে জামাত শুরু হলে আসেন खूब ख्याल নবী দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজ জানানো হলো হুজুর পৃথিবীর জমিনে নামাজের জন্য আমরা আপনার পিছনে ইক্তেদা করতে আসি আর আমরা এসে অপেক্ষা করি প্যারা নবীর প্যারা বাণী শুনব বলে কিন্তু একজন ব্যক্তি আপনার নামাজের জামাতে সবথেকে শেষে আসে আর সবার আগে বাড়ি ফিরে যায় ব্যাপারটা তো বুঝে আছে না দরুদি একটুখানি বললে আমরা উপকৃত হতাম আমার নবী পাক বলেন কে শেষে ডাক দিয়ে বলেন হুজুর নাম তার আবু তালহা জোরে বলুন ব্যাপারটা কি তুমি শেষে আসো আর আগে যাও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাদেন দরদি পৃথিবীর জমিনে আমি পৃথিবীর জমিনে আমি নবী গো এমন পরিস্থিতির মাঝে বসবাস করি একটি মাত্র পোশাক দরুদি গো আজান হয়ে যায় অপেক্ষা করি যখন জামাতের টাইম হয়ে যায় আমার স্ত্রী পোশাকটা খুলে দিলে আমি ওই পোশাকে নামাজ পড়তে আসি আমি অপেক্ষা করি না বেশিক্ষণ কারণ আমি নামাজ পড়ে বাড়ি গেলে আমার বিবি ওই পোশাক পরে নামাজ পড়বে এই যে পোশাক না থাকার পরও তারা আল্লাহর ইবাদত করে আর তোমার কাছে যার নাম হলো উম্মে সুলাহিম জোরে কোন সুবহানাল্লাহ আব্বা জিয়া আমার খুব বেলেনের ভিতরে রাখুন আবু তালহার সঙ্গে বিবাহ করার পরেতে পৃথিবীর জমিনে তার সন্তান জন্ম নেয় এই সন্তানটা খুব সুন্দর ছেলে ছোট বাচ্চা আমার নবী পাকের দরবারে নিয়ে যান আমার নবী পাক তাকেও ভালোবাসতেন বাবা এই দিনের ঘটনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে উপস্থিত কোন ওয়াক্তের নামাজ কাজা করে না বাবা খাবার জন্য কিছুই নাই ও আমার সোনা মানিকের তবু নামাজ তাদের মধ্যে কাজা হয় নাই খুব ভালো করে প্রেমের ভিতরে রাখবেন এ সোনা মানিকের এমন সময় একদিন নবী পাকের দরবার থেকে আসতেছেন বিবি যে বাচ্চাটা ছিল ছোট বাচ্চা এই ছেলেটা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ সোনা মানিকের আমার বাচ্চাটা যখন আপনার কিনা দুনিয়া থেকে মারা গেছে স্ত্রী দেখে আমার স্বামী আমার দয়ালের দরবার
পারে এখন দরবার থেকে বাড়ি যখন এসেছে বাচ্চার মরা খবর মা বলে নাও স্বামীর সেবা যত্নতে রেডি হয়ে গেছে কি দরকার সেটা দেই এ সোনা মানিক আমার সারা রাত আনন্দ করে কাটিয়েছে বাবাজি আমার ফজর গোসল বানিয়ে ফজরের নামাজ পড়ার জন্য আপনার কিনা বাড়ি রওনা দিবেন এমন সামাতে হযরত আবু তালহা জিজ্ঞাসা করেন বিবি আমার ওই সোনা মানিক কলিজার টুকরা বাচ্চাটা কই ওগো আমার স্বামী শুয়ে শুয়ে ফজরের আগে আবার স্ত্রী তার স্বামীকে বলতেছে ওগো আমার স্বামী ওগো আমার স্বামী বিবি স্বামীকে বলতে চায় স্বামী আমার যদি কেউ কোনো জিনিস আপনাকে দেয় আমানত স্বরূপ আপনার কাছে সেই আমানত কিছুদিন পর সে যদি ফিরিয়ে নিতে চায় আপনার দিতে কি দুঃখ হবে না সে আমাকে আমানত স্বরূপ কিছুদিন রাখার জন্য হেফাজতে দিয়েছিল তার আমানত ফিরিয়ে দিতে আমার দুঃখ হবে না ও স্বামী জেনে রাখুন তাহলে আল্লাহ যে বাচ্চা দিয়েছেন ওই বাচ্চাটা দুনিয়াতে ইন্তেকাল করে গেছে আব্বারে এই জন্য তো বলি খবরটা দেখেন নাও স্বামী সঙ্গে সঙ্গে বলে বিবি পৃথিবীর জমিনে মরা বাচ্চা ঘরে শুয়ে রেখে আমরা আনন্দ ফুর্তি করেছি আমাদের অপরাধ হয়েছে বিচার দুনিয়ার কেউ করবে না আমার দয়াল নবীর কাছে বিচার দিতে হবে এই সোনা মানিকেরা খেয়াল করুন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এ নবীর প্রেমে নিদন্ত দেয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বল বল কে করবে রসুল পাকের কাছে অপরাধ শরীয়তের মালিক আমার নবী হারামকে জায়েজ করতে পারেন জায়েজকে হারামও করতে পারেন কারণ নবী কথাই তো আল্লাহর কথা জোরে বল বল নিজে থেকে কিছু বলছেন আপনি হয়তো বলেন হালাল হারামকে হালাল বানাতে হ্যাঁ সেই জন্য তো তিনি দয়াল পাওয়ারফুল নবী পৃথিবীতে আল্লাহ এমন পয়গম্বর বানাননি যতটা পাওয়ার আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন হুজুর দলিল কো দলিল আছে জি আল্লাহ কোরআন بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا لقد من الله على المؤمنين میں نے مؤمنوں پر احسان کیا ہے انہی میں عظمت والا رسول بھیجا লোটায় কতটা পানি কলসিতে কতটা পানি পুকুর জান পুকুরে কতটা পানি নহর জান নহরে কতটা পানি নদী জান নদীতে কতটা পানি সাগর জানে সাগরে কতটা পানি মহাসাগর জান দুই চার পাঁচ দশ বিশ বছর লেখাপড়া করে কেউ কাপ কেউ গেলাস কেউ লোটা হয়েছে হয়ে গেছে সাগরে পানি মানে তুমি জানো নবী আমাদের মতো নাউজবিল গাথা যে আয়াত তুমি পেশ করছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাৎপর্য যদি তুমি বোঝো না তুমি কি আলেম হয়েছো আমি জানি না আমার তো মনে হয় তুমি মুফতি নও ইন্টারন্যাশনাল মুক্তি ইন্টারন্যাশনাল আগে ওকে জানা উচিত ইননামা কখন আসে ফুল ইননামা কখন আসে কার উপরে আসে ও তো গ্রামারই জ্ঞান নেই যদি জ্ঞান থাকতো
তাহলে কখনোই বলবো না যে আয়াত প্রমাণ করে নবী আমাদের মতো না, নাউজ বিল্লাহ। বাবাজি সারমর্ম বলি, যেমন শব্দ আছে কুল অফলাম কুল, বলুন ইন্না নিশ্চয় আনা আমি ইন্নামা আনা বাশারুম আমি একজন বাশার মিসলু কুল, তাহলে ইন্নার উপরে এসেছে তো কায়দা বাশারুমের উপরে এসেছে কায়দা অনেক সময় ওয়াজ করে বলছে আমি নবীর আসিনি, আমি নবীর ভাই এসেছি, একটু যুক্তি দেন পরিষ্কার কথাটা বুঝতে সুবিধা হবে। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে এক বন্ধুর হাতে আঙ্গে পনেরো হাজারের নিচে তখন আর না আলোচনা করছে এত সুন্দর কই দেখি হাতে হাতে নিয়ে খুব সুন্দর ডিজাইন একদম সোনার মতো তাহলে যদি সোনার না হয় দুশো টাকা মতোটা শুধু সোনার মতো তো বলিনি, সোনা নয় কথা বলিনি, কি বলেছে একদম সুন্দর ডিজাইন সোনার মতো, তাহলে মতো কথাটাই সোনা থেকে পার্থক্য করে দিলে দেওয়ার পরে বলছে দাম দুশো টাকা না। আল্লাহ পাক বলেছেন মিসলুকুম মানুষের মতো, ও গাধা আব্বাসি আমার সোনা মানিকের হারাম কে হালাল বানাতে পারেন, যদি বলেন হুজুর কেমন করে, হে বাবাজি আমার আগিয়ে চলুন, আমার নবী দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, বাবাজি আমার মদিনা মুনাওয়ারাতে আপনি যাবেন, দুটো বাগান আপনি পাবেন, একটা হলো সালমান ফার্সির খেজুরের বাগান আপনি মদিনাতুল মুনাওয়ারাতে পাবেন, হে বাবাজি আমার উসমান বিন নুরাইনের খেজুরের বাগান, সালমান ফার্সির খেজুরের বাগান পাবেন। আব্বাজি আমার খুব খেয়াল করুন, এই সালমান ফার্সির বাড়িতে আপনার কিনা গোলামি করতেছেন, গোলামি করতেছেন সালমান ফার্স, বাবাজি আমার এমন সমাতে একশোটা খেজুর দেওয়া হয়েছে, ও সালমান ফার্স পৃথিবীর জমিনে আমার দাস তুমি চলে যাও, খেজুর লাগাও, একশোটা খেজুর গাছ যখন হবে, খেজুর যখন ধরে পেকে যাবে, তখন তোমাকে আমি দাসত্ব থেকে মুক্তি দেবো।
আমার নবী পাকের দরবারে পৌঁছালেন হুজুর খেজুর দিয়েছে আমার কাছে 100টা একে লাগাতে হবে গাছ হলে খেজুর পেকে গেলে মুক্তি পাবো হুজুর দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে আপনি একটু বলুন কিভাবে কি করব আমার নবী বলেন ভালো কথা চলো দুইজনাতে খেজুর লাগাবো হুজুর আব্বা আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাচ্ছেন আ দিয়ে যাচ্ছেন খেজুর দিতে বাবা রয়ে রয়ে চলে গেলেন এগিয়ে গেলেন 99টা খেজুর লাগানো হলো একটা খেজুর সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার ক্ষুধা লেগেছিল লোভ লেগেছে আমি থাকতে পারিনি খেজুর খেয়ে নিয়েছি আমার নবী বলেন হাত করো তার হাতের এক লাল মানে থুতু মোবারাকানি থুতু নিয়েছেন নবী নিজের নুরানি হাতে করে থুতু নিয়ে মাটিতে পুঁতে দিয়েছে अब्बा गाछ जखन होलो 100টা গাছ হয়ে গেল अब्बा আমার খেয়াল করুন আপনি যাবেন যাই আপনি মদিনা মুনাওয়ারা থেকে খেজুর কিনে আনবেন দেখবেন একটা খেজুর আছে যে খেজুরের ভিতরে কোনো আঠি নাই আছে না আঠিবিহীন খেজুর তাকে আদোয়া খেজুর বলা হয় হে বাবাজি আমার গাছ 100টা হলো খেজুরে আঠি নাই কেন হে বাবা আমার দয়াল নবীজি ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ও গো আল্লাহ এই 100টা জায়গাতে খেজুর লাগানোর নিয়ত করে লাগিয়েছি আয় আল্লাহ নবী পাকের ওসিলায় এই খেজুর গাছ যেন হয় এবং এই খেজুর গুলো যেন পেকে যায় পেকে গেলে আমি দাসত্ব থেকে মুক্তি পাবো আর আমার দয়াল নবীকে জান ভরে ভরে দেখো আপনাদের কি মনে হয় না নবী দেখা নবী দেখতে ইচ্ছা হয় চায় পাগলের মতো দুনিয়ায় পড়ে আছেন নবীকে দেখছেন না কি রোগ আপনার মধ্যে আছে আর এই রোগটা গেল ট্রিটমেন্ট করার জন্য ওই মুর্শিদের কাছে ওই মুর্শিদের ওই জন্য আব্বাজি আমার এজন্য তো গজলে বলা হয় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আমার সঙ্গে বলতে হবে জোরে জোরে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেন তুই নয়নে রাসূল পাক তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজ তো ভেসে হযরত বেলালের মধুর আসা আজ তো ভেসে হযরত বেলালের মধুর আসা মুগদর রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে নবী পাকের পিছনে হতো না খারাপ আনবিয়া নবিয়া